আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানির পার্ট ওয়ান ভিডিওটিতে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে কোম্পানিগুলো কীভাবে তাদের শেয়ার ইস্যু করে, কোম্পানির শেয়ার ইস্যুর বিভিন্ন ধরন আছে। কোম্পানিগুলো যেমন তাদের শেয়ার অ্যাট পার ইস্যু করতে পারে, অর্থাৎ ফেস ভ্যালু যা সেই ভ্যালুতেই তারা শেয়ার সেল করে ফেলে, সেটাকে বলা হয় শেয়ার ইস্যুড অ্যাট পার। আবার ফেস ভ্যালু চাইতে বেশি দামে যদি শেয়ার সেল করে সেটা হলো যে অ্যাট প্রিমিয়াম শেয়ার ইস্যু, শেয়ার ইস্যুড অ্যাট প্রিমিয়াম। আর যদি ফেস ভ্যালু চাইতে যদি কম মূল্যে কম দামে যদি শেয়ার সেল করে ফেস ভ্যালু চাইতে, সেটা হচ্ছে শেয়ার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। ওকে, তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে যদি কিনা কোম্পানিগুলো অ্যাট পার যদি শেয়ার, যদি অর্থাৎ ফেস ভ্যালুর সেম প্রাইসে, ফেস ভ্যালু যা ঠিক সেম ভ্যালুতে যদি তারা যদি কোম্পানি যদি শেয়ারগুলো যদি সেল করে, তাহলে সেক্ষেত্রে জার্নাল বুকসে কীরকম জার্নাল দিতে হয়, কীভাবে লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম পার্ট ওয়ান ভিডিওটিতে। তো যারা কি না ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানির আমার যে পার্ট ওয়ান যে ক্লাস যেটা আছে, ওইটা যদি তোমরা যদি কেউ না দেখে থাকো আগে, সেটা একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আজকে আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানির একটা আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। যেই বোর্ড কোশ্চেনটাতে সেটা হচ্ছে যে রাজশাহী 2017, রাজশাহী 2017-এর 6 নম্বর কোশ্চেন। এখানে ওই শেয়ার ইস্যুড অ্যাট পার রিলেটেড একটা স্ট্যাম একটা প্রবলেম এখানে আছে। তো সেই প্রবলেমটা আমি এখন তোমাদের সামনে সলভ করব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, আর তোমাদের সামনে বই খুলো, টেক্সট বুক থেকে দেখো যে রাজশাহী 2017-এর 6 নম্বর কোশ্চেনটা তোমরা সবাই দেখো, ঠিক আছে? তো এখানে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে চৌধুরী লিমিটেড ইজ রেজিস্টার্ড উইথ অথরাইজড ক্যাপিটাল অফ টাকা 2 লাখ, হুইচ ইজ ডিভাইডেড ইনটু 20,000 শেয়ার্স অফ টাকা 10 পার শেয়ার। তো আমাদের এখানে যেই লাইনটা এখানে বলেছে সেটা হচ্ছে যে চৌধুরী লিমিটেডের অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা, যেই 2 লাখ টাকাকে 20,000 শেয়ারে ডিভাইড করা হয়েছে, আর প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। তো এখানে বলেছে যে দ্য কোম্পানি ইস্যুস নোটিশ টু সেল শেয়ার্স অফ 15,000 শেয়ার। অর্থাৎ এখানে দেখো, এখানে কোশ্চেনের মধ্যে একটু ভুল ছিল, এখানে তারা টাকা লিখে ফেলেছিল, এখানে আসলে টাকাটা করতে হবে, এডিট করতে হবে, এখানে আসলে টাকা হবে না, এটা হচ্ছে নাম্বার অফ শেয়ার হচ্ছে 15,000 শেয়ার। দ্যাট মিন্স তাদের কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 20,000। 20,000 শেয়ারের মধ্যে ফুল 20,000 শেয়ার তারা এখন সেল করবে না, তারা 20,000 শেয়ারের মধ্যে 15,000 শেয়ার এখন তারা মার্কেটে পাবলিকের কাছে সেল করবে। ওকে, তো এখানে বলেছে অ্যাপ্লিকেশন প্লেসড ফর টোটাল 17,000 শেয়ার্স। তারা শেয়ার সেল করতে চাচ্ছে 15,000, বাট অ্যাপ্লিকেশন আসছে হচ্ছে 17,000 শেয়ারের অ্যাপ্লিকেশন আসছে, ঠিক আছে? বলছে রিমেনিং মানি ওয়াজ রিটার্নড টু দ্য রিগার্ডিং অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ যেগুলো অ্যাক্সেস অ্যাপ্লিকেশন যেগুলো এসেছে, অ্যাক্সেস অ্যাপ্লিকেশন কীভাবে বুঝবো, সেটা হচ্ছে আমরা শেয়ার কয়টা সেল করতে চাচ্ছি। আমরা শেয়ার সেল করতে চাচ্ছি হচ্ছে 15,000, বাট অ্যাপ্লিকেশন আসছে 17,000, দ্যাট মিন্স 2,000 অ্যাক্সেস অ্যাপ্লিকেশন। তো অ্যাক্সেস অ্যাপ্লিকেশন মানিগুলো কিন্তু রিফান্ড করে দিতে হবে, তাই না? তো এখানে ঠিক তাই করেছে, বলেছে যে রিমেনিং মানি ওয়াজ রিটার্নড টু দ্য রিগার্ডিং অ্যাপ্লিকেন্টস অ্যান্ড 15,000 শেয়ার্স ওয়ার ডিস্ট্রিবিউটেড। আর আমরা 15,000 শেয়ার আমরা ডিস্ট্রিবিউট করেছি, ঠিক আছে? আর এরপর এখানে বলছে যে দ্য কোম্পানি পেইজ টাকা 0.75 as a commission to the underwriter. এই যে কোম্পানির শেয়ার সেল করার দায়িত্ব যারা নেয়, রেসপন্সিবিলিটি যারা নেয়, তাদেরকে বলা হয় হচ্ছে আন্ডাররাইটার। তো আন্ডাররাইটারদেরকে আমরা পার শেয়ার 0.75 টাকা করে কমিশন দিয়েছি, ওকে? তো এখন আমাদের এখানে রিকোয়ারমেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে ক্যালকুলেট আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। এখন কথা হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল কোনটা আর আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল কোনটা। ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল হচ্ছে কোম্পানি তোমার ফাইনালি পাবলিকের মাঝে যেই শেয়ারগুলো তারা ডিস্ট্রিবিউট করেছে, ঠিক আছে? তো সেটা কত সেটাকে আমরা জানি, সেটা হচ্ছে যে দেখো এখানে তারা কিন্তু ফাইনালি কোম্পানি ডিস্ট্রিবিউট করেছে কয়টা শেয়ার, 15,000 শেয়ার। কত হাজার শেয়ারের মধ্যে? টোটাল 20,000 শেয়ারের মধ্যে 15,000 শেয়ার তারা কি করেছে, ডিস্ট্রিবিউট করেছে। তাহলে আমাকে যদি এখন যদি কোশ্চেনটা যদি বলে যে এখানে ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল কত, তা আমি কি করব, আমি যতগুলো শেয়ার ডিস্ট্রিবিউট করেছি এটার সাথে আমি ফেস ভ্যালু আমি কি করব, মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এখানে এখানে যদি কোম্পানি যদি এখন ধরো প্রিমিয়াম বা ডিসকাউন্টেও যদি শেয়ার যদি সেল করত, অর্থাৎ ধরো ফেস ভ্যালু চাইতে বেশি দামে যদি শেয়ার সেল করত, অথবা ফেস ভ্যালু চাইতে কম দামে যদি শেয়ার সেল করত, তখনও যদি আমাকে যদি কোশ্চেন করা হয় যে ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল কত,
তাহলে আমি কি করব, আমি নাম্বার অফ ডিস্ট্রিবিউটেড শেয়ারের সাথে যতগুলো শেয়ার কিনে ডিস্ট্রিবিউট করেছি সেটার সাথে আমি ফেস ভ্যালুটা আমি মাল্টিপ্লাই করব। অলওয়েজ আমাকে ক্যাপিটালাইজেশন করতে হবে ফেস ভ্যালুতে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি 15,000-এর সাথে পার শেয়ার ফেস ভ্যালু টাকা 10 আমি কি করব মাল্টিপ্লাই করব, তাহলে আমি ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল পেয়ে যাব। এখন কথা হচ্ছে তাহলে আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল কত, আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল হচ্ছে 20,000 শেয়ারের মধ্যে আমি তো 15,000 শেয়ার ডিস্ট্রিবিউট করেছি, তাহলে আর বাকি থাকে কত, সেটা হচ্ছে 5,000 শেয়ার, ঠিক আছে। তো 5,000-এর সাথে টাকা 10 মাল্টিপ্লাই করলেই আমি আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল পেয়ে যাব। দ্যাট মিন্স আমাকে এই যে এটা তোমরা সবাই খাতার মধ্যে লিখে ফেলো যেটা, সেটা কি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার রাজশাহী 2017, রাজশাহী 2017, ওকে। আর এটা হচ্ছে যে আমাদের কত নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, রাজশাহী 2017-এর 6-এর এ আমাদের এখানে কি বলেছে যে ক্যালকুলেশন অফ আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, ক্যালকুলেশন অফ আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। তা আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল কত, আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল হবে যেহেতু আমরা 20,000 শেয়ারের মধ্যে 15,000 শেয়ার আমরা ডিস্ট্রিবিউট করেছি, তার মানে 5,000 শেয়ার এখনও ডিস্ট্রিবিউট করা হয়নি, তাহলে 5,000 ইনটু পার শেয়ার ফেস ভ্যালু, প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তাহলে 5,000-এর সাথে 10 মাল্টিপ্লাই করবো, দ্যাট মিন্স টাকা 50,000 হচ্ছে আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল। আর যদি বলে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল যদি বলতো, তখন আমি কী করতাম, তখন আমি 15,000 শেয়ারের সাথে টাকা 10 মাল্টিপ্লাই করতাম, তখন ডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল পেতাম। আর যে কিনা ডিস্ট্রিবিউট করিনি সেগুলো হচ্ছে আনডিস্ট্রিবিউটেড শেয়ার, তা আনডিস্ট্রিবিউটেড শেয়ার হচ্ছে 5,000, এটার সাথে আমরা 10 মাল্টিপ্লাই করবো, তাহলে 50,000 টাকা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড ক্যাপিটাল, ওকে। এরপর দেখো আমাদের এখানে কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে বি নাম্বার বলছে গিভ নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুক অফ কোম্পানি, নিড নো নিড ফর এক্সপ্লেনেশন, অর্থাৎ জার্নাল তুমি করবা বাট কোনো মানে জার্নালের এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে না। তো আমরা এখন জার্নাল এন্ট্রিজগুলো করবো, তোমরা সবাই জার্নালের ঘরে রেখে ফেলো। দেখো জার্নালের ঘর প্রথমে হচ্ছে যে আমরা সবাই জানি যে ডেট, তারপরে হচ্ছে যে তোমার পার্টিকুলার্স, তারপরে হচ্ছে এলএফ ডেবিট টাকা ক্রেডিট টাকা, হ্যাঁ। তো আমরা এটা করতেছি হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে জার্নাল এন্ট্রিজ, হ্যাঁ। এটার ভালো করে খেয়াল করো, এখানে আমরা লিখি যে ডেট, তারপরে হচ্ছে পার্টিকুলার্স, ডেট পার্টিকুলার্স, এলএফ, এলএফ মানে লেজার ফোলিও, এলএফ মিন্স লেজার ফোলিও, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, ওকে। আমরা এটা কী করতেছি, জার্নাল এন্ট্রিজ করতেছি। তো ভালো করে খেয়াল রাখো সবসময়, আমি যেটা মনে রাখতে হবে অ্যাট ফার্স্ট যেই জার্নালটা হবে সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনের জার্নাল দিব, আমরা কিন্তু সেটা কিন্তু পার্ট ওয়ান ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কীভাবে আমরা জার্নালগুলো দিতে হবে। তোমরা আবার বলছি তোমাদেরকে, যারা কিনা পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি, পার্ট ওয়ান ভিডিওটা দেখে নিও, তোমাদের আইডিয়া অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল রাখো যে এটা প্রথমে অ্যাপ্লিকেশানের জার্নাল, আমরা কয়টা অ্যাপ্লিকেশান পেয়েছি। এই যে এখানে দেখো, আমি আবার বলছি, আমাদের এখানে যে এই যে লেখা আছে চৌধুরী লিমিটেড ইজ রেজিস্টার্ড উইথ অথরাইজ ক্যাপিটাল অফ টাকা 2 লাখ, হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 20,000 শেয়ার অফ টাকা 10 পার শেয়ার, এই লাইনের জন্য কোনো জার্নাল দিতে হবে না, ঠিক আছে। দ্য কোম্পানি ইস্যুস নোটিশ টু সেল শেয়ার 15,000, মানে কোম্পানিটা 15,000 শেয়ার সেল করার জন্য নোটিশ দিয়েছে, এটার জন্য কোনো জার্নাল দিতে হবে না। মানে প্রথমে আমাদেরকে বলেছে তাদের অথরাইজ ক্যাপিটাল কত, তাদের অথরাইজড নাম্বার অফ শেয়ার কত, অতগুলো শেয়ারের মধ্যে কয়টা শেয়ার তারা বাজারে বিক্রি করার জন্য নোটিশ দিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এগুলোর জন্য তোমাকে কোনো জার্নাল দিতে হবে না। তাহলে জার্নাল দিব কিসের জন্য, সেটা হচ্ছে যে কতগুলো অ্যাপ্লিকেশান রিসিভ করেছি সেটার জন্য। আমরা অ্যাপ্লিকেশান রিসিভ করেছি 17,000 শেয়ার, দ্যাট মিন্স আমরা 17,000 শেয়ারের টাকা, মানে 17,000 শেয়ার অ্যাপ্লিকেশানের টাকা আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে, এটার জন্য জার্নাল দিতে হবে। 17,000
শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ইনক্রিজ হবে, সেই জন্য আমরা একটা জার্নাল দিব। এখন সেটা কিসের জার্নাল দিব? অ্যাপ্লিকেশনের জার্নাল দিব। তাহলে তোমার ব্যাঙ্কের টাকা যদি ইনক্রিজ হয় তাহলে আমরা কী লিখি? যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ওকে, আর কী ক্রেডিট? শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট। এটা মনে রাখতে হবে যে অলওয়েজ আমরা এরকম শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নাল দিব। আর শেয়ার অ্যাপ্লিকেশনের জার্নালটা আমরা কী দিব? যে আমরা চিন্তা করবো এভাবে যে যত মানুষ কিনা শেয়ার মানে শেয়ার কেনার জন্য অ্যাপ্লিকেশন করেছে, তারা তো মানে আমাদের কোম্পানির শেয়ার কিনতে চায়, তো শেয়ার কেনার জন্য তারা আমাদের কোম্পানির কাছে কী করেছে? অ্যাপ্লিকেশন করেছে। আর অ্যাপ্লিকেশন করার জন্য পার শেয়ারের জন্য যত টাকা করে জমা দেওয়ার কথা, আমরা তো সেটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা আমাদের নোটিশের মধ্যে উল্লেখই করে দিয়েছি যে যারা যারা কিনা শেয়ার কিনতে চান তারা আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পার শেয়ারের জন্য এত করে জমা দিবেন। তো এরকম 17,000 পিপল তারা কী করেছে? শেয়ার অ্যাপ্লিকেশনের টাকা জমা দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট। কতটা অ্যাপ্লিকেশন পেয়েছি? 17,000 শেয়ার অ্যাপ্লিকেশন পেয়েছি। কয় টাকা করে? টাকা 10। আমরা তো এখানে 10 টাকার বেশিও বিক্রি করি নাই বা 10 টাকার কমেও বিক্রি করি না, আমরা এখানে 10 টাকার শেয়ার 10 টাকা করেই বিক্রি করতেছি। তাহলে সেক্ষেত্রে কত হবে? 17,000 × 10, দ্যাট মিন্স 1,70,000 টাকা। 1,70,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট, ঠিক আছে? এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা, এরপর কিসের জার্নাল দিব? তাহলে আমি এটা কিসের জার্নাল দিলাম? অ্যাপ্লিকেশনের জার্নাল দিলাম। আমি একটু তোমাদের এখানে বোঝানোর জন্য আমি একটু লিখে রাখতেছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জার্নাল। তোমরা কিন্তু আবার মানে মেইনলি ফর্মালি অঙ্ক করার সময় এটা জাস্ট তোমাদের বোঝার জন্যই আমি এখানে ওয়ার্ডটা লিখছি, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লিখলাম, এরপরে কিসের জার্নাল দিব? এরপরে আমরা ডিস্ট্রিবিউশনের জার্নাল দিব। এই জিনিসটা মনে রাখো, অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিবিউশন, রিটার্ন। হ্যাঁ, তো ডিস্ট্রিবিউশনের জার্নাল, দ্যাট মিন্স আমরা তো এখন অ্যাপ্লিকেশন রিসিভ করছি, আমরা কতটা মানে অ্যাপ্লিকেশন রিসিভ করেছি? 17,000। কিন্তু আমরা কি 17,000 শেয়ার সেল করবো নাকি 15,000 শেয়ার সেল করবো? আমরা 15,000 শেয়ার সেল করবো, তাই না? দ্যাট মিন্স এখন ধরো আমরা একটা ডেট ফিক্সড করলাম, ওই ডেটে আমরা একটা লটারি করে আমরা 17,000 শেয়ারের অ্যাপ্লিকেশনগুলো লটারি করে আমরা এখন 15,000 পিপলকে সিলেক্ট করলাম যে হ্যাঁ আমরা এই 15,000 পিপলকে আমরা কী দিব? শেয়ার দিব। আর বাকি যাদেরকে আমরা শেয়ার দিতে পারলাম না তাদের টাকাগুলো তাদেরকে রিটার্ন করে দিব। তো এভাবে আমরা একটা প্রসেসিং করলাম। তো দেখো এখন আমরা একটা ডেট ফিক্স করলাম, ওই ডেটে আমরা এখন কী করবো? তাদেরকে আমরা শেয়ার দিব, ওই 15,000 পিপলকে শেয়ার দিব। তো তাদেরকে আমরা যে শেয়ার ডিস্ট্রিবিউট করব তাদের টাকাগুলো আমার কোম্পানির ক্যাপিটালে পরিণত করব। তো তাদের টাকাগুলো যদি আমার কোম্পানির ক্যাপিটালে পরিণত করি তাহলে সেক্ষেত্রে আমার কোম্পানির ক্যাপিটাল বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। তো ক্যাপিটাল বাড়লে কী হয়? ওনার্স ইকুইটি বাড়ে, আর ওনার্স ইকুইটি বাড়লে আমরা ওনার্স ইকুইটিকে কী করি? ক্রেডিট করি। তো এই জন্য এখন আমরা ডিস্ট্রিবিউশনের জার্নাল দিব। আর ডিস্ট্রিবিউশনের জার্নালটা কী হবে? সেটা হচ্ছে যে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? দ্যাট মিন্স কেন ক্যাপিটালকে ক্রেডিট করলাম? ওই যে আমরা এখন 15,000 পিপলকে শেয়ার দিলাম, শেয়ার ডিস্ট্রিবিউট করলাম, আর তাদের টাকাগুলো আমার কোম্পানির ক্যাপিটালে পরিণত করলাম, ক্যাপিটালাইজ করলাম। তো ক্যাপিটালাইজ করার কারণে আমার কোম্পানির ক্যাপিটাল কি বাড়বে? আর ক্যাপিটাল বাড়লে ওনার্স ইকুইটি বাড়ে, এই জন্য শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করব। তাহলে টাকাটা কীভাবে বের করব? সেটা হচ্ছে কয়টা শেয়ার ডিস্ট্রিবিউট করেছি আমরা? 15,000। কয় টাকা করে? অবশ্যই 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 আমাদেরকে মনে রাখতে হবে ক্যাপিটাল অলওয়েজ ফেস ভ্যালুতে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে 15,000 × 10 তাহলে কত হবে? 1,50,000। কথা কি বুঝতে পেরেছ তোমরা? দ্যাট মিন্স আমাদের মনে রাখতে হবে যে ডিস্ট্রিবিউশনের জার্নালটা আমরা এভাবে দিব যদি কিনা আমরা শেয়ার ইস্যুড অ্যাট পার মানে ফেস ভ্যালু যত ঠিক তত টাকাতেই যদি আমরা যদি শেয়ার সেল করি সেটাকে বলা হয় শেয়ার ইস্যুড অ্যাট পার, PAR পার, ঠিক আছে? ওকে, তো ডিস্ট্রিবিউশন গেল। আর আরেকটা কাজ আমরা কী করেছি? আরেকটা কাজ আমরা করেছি যেটা হচ্ছে যাদেরকে আমরা শেয়ার দিতে পারিনি তাদের টাকাগুলো আমরা কী করব? তাদেরকে অ্যাক্সেস শেয়ার অ্যাপ্লিকেন্ট যারা তাদেরকে ফেরত দিয়ে দিব। তো আমরা যদি তাদের টাকাগুলো যদি না রেখে ফেরত দিয়ে দেই তাহলে আমরা মানে ফেরত দিয়ে দিলে আমার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমে যাবে। তাহলে এখন আমরা রিটার্নের জার্নাল দিব, ঠিক আছে? তো কমে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আমার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা যদি কমে যায় তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে। তাহলে জার্নালটা কী হবে? সেটা হবে যে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট।
ঠিক আছে, টাকাটা কীভাবে বের করবো সেটা হচ্ছে কয়টা অ্যাক্সেস অ্যাপ্লিকেশন। আমরা তো 15,000 শেয়ার আমরা সেল করার জন্য আমরা নোটিশ দিয়েছি, ঠিক আছে, আমরা 15,000 শেয়ার সেল করার জন্য কী করেছি, নোটিশ দিয়েছি, বাট অ্যাপ্লিকেশান তো আসছিল 17,000, তো 17,000-এর মধ্যে আমরা 15,000 শেয়ার ডিস্ট্রিবিউট করেছি, তাহলে 2,000 হচ্ছে অ্যাক্সেস অ্যাপ্লিকেশান, তাহলে 2,000 ইন্টু টাকা 10, যত করে নিছি তত করেই দিয়ে দিব, ঠিক আছে, তাহলে কত হবে 2,000 ইন্টু টাকা 10 কত হবে, অর্থাৎ 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা কি ফেরত দিয়ে দিব। আমরা কি ব্যাপারটা কি বুঝতে পেরেছি, দ্যাট মিন্স আমাদেরকে এভাবে এই যে অ্যাপ্লিকেশান ডিস্ট্রিবিউশন রিটার্ন, ইচ্ছা করলে এই দুইটা জার্নাল মানে ডিস্ট্রিবিউশন এবং রিটার্নের জার্নাল একসাথে দেখানো যায়, ঠিক আছে, বাট বোঝার সুবিধার্থে এবং ভুল কম হওয়ার মানে একটা ইয়ে আছে যে আমরা যদি এভাবে যদি আলাদা আলাদা যদি দেখাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ভুলও কম হয় আর বুঝতেও সুবিধা, এই জন্য আমি আলাদা আলাদা দেখিয়েছি, ইচ্ছা করলে আবার দুইটা জার্নাল একসাথেও দেখানো যাবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কী করলাম, যতটা আমরা অ্যাপ্লিকেশান পেয়েছি আমরা অ্যাপ্লিকেশানের জার্নাল দিলাম, যে ব্যাঙ্ক ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশান ক্রেডিট, এরপর আমরা কী করলাম, আমরা যাদেরকে শেয়ার ডিস্ট্রিবিউট করা ডিস্ট্রিবিউট করলাম, আর যাদেরকে আমরা শেয়ার দিতে পারলাম না তাদের টাকা তাদেরকে রিটার্ন করে দিলাম। এভাবে আমরা এই প্রসেসিংয়ে আমাদেরকে জার্নালগুলো দিতে হবে। এখন আরেকটা জিনিস আমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে কিনা মানে যারা কিনা আন্ডার রাইটার হিসেবে আমাদের কোম্পানির শেয়ার সেল করার রেসপন্সিবিলিটি যারা নিয়েছিল, সেই আন্ডার রাইটারদেরকে আমরা পার শেয়ার 0.75 টাকা করে আমরা কমিশন দিয়েছি। এখন এই যে পার শেয়ার 0.75 টাকা করে যেই যে কমিশন যে দিলাম, এটা কীভাবে বের করব, সেটা সবসময় খেয়াল রাখবা যে যতগুলো শেয়ার তোমরা পাবলিকের মাঝে ডিস্ট্রিবিউট করছো সেই নাম্বার অফ ডিস্ট্রিবিউটেড শেয়ারের সাথে এই পার শেয়ার কমিশনটা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল কমিশন পেয়ে যাব। তাহলে আমরা কয়টা শেয়ার ডিস্ট্রিবিউট করছি, 15,000, তাহলে 15,000 ইন্টু টাকা 0.75 মাল্টিপ্লাই করবা, তাহলেই কিন্তু আমরা টোটাল আন্ডার রাইটার কমিশন পেয়ে যাব। তো এই যে আন্ডার রাইটারদেরকে যে আমরা যে কমিশন দিব, তো সেই ক্ষেত্রে কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কি পারবে নাকি কমবে, অবশ্যই কমবে, কারণ আন্ডার রাইটার কমিশন আমার জন্য একটা এক্সপেন্স, এজন্য আমরা আন্ডার রাইটার কমিশনকে ডেবিট করব আর ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্রেডিট করব, ঠিক আছে। তাহলে এটা আমরা দিচ্ছি এখন কিসের জার্নাল, কমিশনের জার্নাল, তাই না, তাহলে লিখব যে আন্ডার রাইটার কমিশন ডেবিট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। টাকাটা কিভাবে বের করব, 15,000 ইনটু টাকা 0.75, তো 15,000 ইনটু টাকা 0.75 সেটা তোমার কত হবে, সেটা হচ্ছে 11,250, ঠিক আছে, তাহলে 11,250 আমরা লিখবো ডেবিট দিকে, আবার ক্রেডিট দিকে 11,250 লিখবো। আমরা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ যে কীভাবে আমাদেরকে এই জার্নাল দিতে হবে। ওকে, প্রথমে আমরা অ্যাপ্লিকেশানের জার্নাল দিব, তারপরে আমরা ডিস্ট্রিবিউশনের জার্নাল দিব, তারপরে আমরা মানে অ্যাক্সেস অ্যাপ্লিকেশান যদি থাকে তো অ্যাক্সেস অ্যাপ্লিকেশান মানিগুলো আমরা তো আর রেখে দিব না, এগুলো আমরা রিফান্ড করে দিব, সেটার জন্য আমরা জার্নাল দিব, আর এরপর আমরা যদি এখানে যদি কোনো আন্ডার রাইটার কমিশন, ব্যাঙ্ক চার্জ এগুলো যদি থাকে তো এগুলোর জন্য আমাদেরকে এভাবে জার্নাল দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট সি, তো রিকোয়ারমেন্ট সিতে আমাদের এখানে কী বলেছে, আমাদের এখানে রিকোয়ারমেন্ট সিতে বলেছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ আমাদেরকে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। তো ওকে, চলো আমরা করে ফেলি তাড়াতাড়ি। তোমাদের এই যে আমি যে করাচ্ছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আর তোমরা যারা কিনা আমার এই ক্লাস করছো, তোমরা কে কোন কলেজে পড়ো তোমরা একটু কমেন্টসে জানিয়ে দিও, ঠিক আছে। তো দেখো, আমরা এখানে পার্টিকুলার্সের জন্য একটা আমরা কলাম আঁকছি, পার্টিকুলার্স লিখে আমরা এখানে 3টা টাকার ঘর দেই। এটা হচ্ছে যে আমাদের দেখো পার্টিকুলার্স টাকা, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটাকে ব্যালেন্স শিটও বলা হয়, ঠিক আছে। ওকে, তো দেখো ভালো করে খেয়াল করো যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আমাদের এখানে দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যাসেটস পার্ট আর একটা হলো লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি পার্ট। তো আমরা এখানে প্রথমে অ্যাসেটস দেখাই, তো অ্যাসেটস পার্টে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কি কোনো ফিক্সড অ্যাসেটস আছে কিনা। আমরা স্টেপের মধ্যে দেখলাম আমাদের এখানে কোনো ফিক্সড অ্যাসেটস নাই, তো আমরা কারেন্ট অ্যাসেটস দিয়ে শুরু করি। ওকে, তো এখানে দেখো, এখানে আমাদের
এই কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস এখানে শুধু একটা কারেন্ট অ্যাসেটসই আছে। আর এই শেয়ার ইস্যু চ্যাপ্টার মানে ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি চ্যাপ্টার, আমরা যেই শেয়ার ইস্যুর প্রবলেমগুলো আমরা করি, তো এখানে দেখা গেছে যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে শুধু একটাই কারেন্ট অ্যাসেটস থাকে, সেটা হচ্ছে ব্যাংক, ব্যাংক ব্যালেন্সটা দেখাই, তাই না? এই ব্যাংক ব্যালেন্স আমরা এখন কীভাবে বের করবো, ভালো করে একটু খেয়াল করো। যেটা সেটা হচ্ছে যে তোমরা এই জার্নাল থেকে খুব সুন্দরভাবে জার্নালের এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট দিকে কত টাকা আছে, 1,70,000, ওকে? তো এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি তোমার, এটা কি ডেবিটেড ব্যাংক অ্যাকাউন্ট না, এই ব্যাংকের এই ডেবিটেড টাকাটা থেকে ব্যাংকের যতগুলো ক্রেডিটের টাকা আছে, যে ব্যাংক ক্রেডিট, এই যে ব্যাংক ক্রেডিট, তাহলে হয় তুমি ডেবিটেড টাকা থেকে ক্রেডিটেড অ্যামাউন্টগুলো তুমি মাইনাস করে ফেলবা, তাহলেই তুমি ব্যাংক ব্যালেন্সটা পেয়ে যাবা। তো আমরা তাহলে কী করবো, 1,70,000 টাকা থেকে এই 20,000 টাকা আমরা মাইনাস করবো, যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট আছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত, 1,70,000, এই ডেবিটেড ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্রেডিটেড যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা মাইনাস করব। তাহলে কত হবে, মাইনাস করলে হবে হচ্ছে 1,38,750, ওকে? তো এটাই আমরা এখানে লিখে ফেলবো যে 1,38,750। কথা কি বুঝতে পেরেছো? দ্যাট মিন্স আমরা কীভাবে করলাম, ব্যাংকের ডেবিট টাকা থেকে ব্যাংক নামের বাকি যে ক্রেডিট টাকাগুলো আছে সেগুলো মাইনাস করে দেব, ওকে? তারপর আর কী আছে, এরপর আমাদের এখানে মানে আনরেজিস্টার্ড এক্সপেন্সেস নামে আরেকটা হেড আছে। আমরা মনে রাখবো যে আমাদের এখানে হেডগুলো কী কী, একটা হলো ফিক্সড অ্যাসেটসের হেড, একটা হলো কারেন্ট অ্যাসেটসের হেড, আরেকটা হলো আনরেজিস্টার্ড এক্সপেন্সের হেড। তো এখানে কোনো ফিক্সড অ্যাসেটস নাই, এ কারণে আমরা ফিক্সড অ্যাসেটস হেড লাইনটা এখানে আনি নাই। এরপরে এখানে হচ্ছে যে তোমার কারেন্ট অ্যাসেটস আছে, এই জন্য কারেন্ট অ্যাসেটস লিখলাম, আর একটা আনরেজিস্টার্ড এক্সপেন্সেস আছে, সেটা কি, ওই যে আন্ডাররাইটার কমিশন, আনরেজিস্টার্ড এক্সপেন্সেস, এটা কি, আন্ডাররাইটার কমিশন। হ্যাঁ, তো আন্ডাররাইটার কমিশন, এটা কত টাকা আন্ডাররাইটার কমিশন, সেটা হচ্ছে 11,250। এই 11,250 টাকা আমরা এখানে লিখলাম। তো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাসেটসের আন্ডারে আমরা, অ্যাসেটসের আন্ডারে আমরা কারেন্ট অ্যাসেটস দেখালাম, আমরা আনঅ্যাডজাস্টেড এক্সপেন্সেস দেখালাম। এই আনঅ্যাডজাস্টেড এক্সপেন্সেসটাও, এটাও কিন্তু কি, অ্যাসেটসের একটা পার্ট, ঠিক আছে? অ্যাসেটসের একটা পার্ট হচ্ছে আনঅ্যাডজাস্টেড এক্সপেন্সেস, এই যে এগুলো হচ্ছে যে তোমার ফিকটিশাস অ্যাসেটস, ওকে? তো এগুলো কিন্তু আমরা কিন্তু আবার এক্সপেন্স বললে এখন কিন্তু আমরা এখানে মাইনাস করে দিব না, আমরা প্লাস করব। কারেন্ট অ্যাসেটসের সাথে আনঅ্যাডজাস্টেড এক্সপেন্সগুলো আমরা কী করব, প্লাস করব। তো আমাদের এখানে আর কিছু নাই, অ্যাসেটস পার্ট শেষ। তাহলে টোটাল আমাদের অ্যাসেটস কত টাকা, আমাদের অ্যাসেটস টোটাল হচ্ছে 1,50,000 টাকা। তো এই 1,50,000 টাকা আমরা লিখে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে? তাহলে এখানে তোমার টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস হয়ে গেল, ওকে? অ্যাসেটস পার্ট শেষ, ঠিক আছে? কত ইজি, তাই না? আচ্ছা, এরপর আমাদের এখানে তোমার কী আছে, এরপরে হচ্ছে যে লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি। তাহলে আমি এখানে সংক্ষেপে এল অ্যান্ড সি লিখি। হ্যাঁ, এল দিয়ে মানে লাইবিলিটি, সি দিয়ে মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি। তো এল অ্যান্ড সি মানে লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি, ওকে? তো এরপর আমাদের এখানে তোমার যেটা করতে হবে, আমরা এখন তোমার শেয়ার হোল্ডার্স ইকুইটিটা আমরা শো করব। তো প্রথমে তোমার হচ্ছে শেয়ার ক্যাপিটাল, প্রথমে কি, শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটালের আন্ডারে আমরা প্রথমে লিখব অথরাইজড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল, ঠিক আছে? তো অথরাইজড ক্যাপিটাল আমাদের এখানে তোমার কত, অথরাইজড ক্যাপিটাল হচ্ছে, অথরাইজড ক্যাপিটাল হচ্ছে যে তোমার 2,00,000 টাকা। তো এই অথরাইজড ক্যাপিটাল তুমি 2,00,000 টাকা লিখে কি, ক্লোজ করে দিবা। এটা অলওয়েজ ক্লোজ করে দিতে হবে, অথরাইজড ক্যাপিটাল আমরা অলওয়েজ ক্লোজ করে দিব, এটা কিন্তু কারোর সাথে আমরা প্লাস মাইনাস করব না, ওকে? এরপর আমাদের এখানে যেটা লিখব সেটা হচ্ছে যে ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল। আমরা কয়টা শেয়ার ইস্যু করেছি, 15,000 শেয়ার, তাই না? তাহলে এখানে 15,000 ইন্টু টাকা 10, 15,000 ইন্টু টাকা 10 কত আসে, সেটা হচ্ছে 1,50,000 টাকা, ওকে? এই 1,50,000 টাকা। তো আমাদের এখানে আর কোনো কিছু নাই, আমরা তোমার এই যে শেয়ার ক্যাপিটালের আন্ডারে, শেয়ার ক্যাপিটালের আন্ডারে আমরা এরকম অথরাইজ ক্যাপিটাল দেখাবো। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে যে তোমার 20,000 ইন্টু টাকা 10 করে 2,00,000 টাকা, 2,00,000 টাকা লিখে আমরা অলওয়েজ মনে রাখতে হবে অথরাইজ ক্যাপিটাল ক্লোজ করে ফেলতে হবে, এটা কারোর সাথে আমরা প্লাস মাইনাস করবো না। এরপরে আমরা দেখাবো ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল, আমরা কয়টা শেয়ার ইস্যু করেছি, 15,000 শেয়ার ইস্যু করেছি, কত টাকা করে ইস্যু করছি,
10 টাকা করে ইস্যু করছি। আর মনে রাখতে হবে তুমি যদি 10 টাকার বেশি বা 10 টাকার কমে, দ্যাট মিন্স প্রিমিয়াম বা ডিসকাউন্টেও যদি শেয়ার যদি ইস্যু করো, ঠিক আছে, বাট ক্যাপিটাল অলওয়েজ আমরা ফেস ভ্যালুতে দেখাতে হবে। দ্যাট মিন্স এই ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেড আপ ক্যাপিটাল, এটার আন্ডারে আমরা যতটা শেয়ার কিনে আমরা ইস্যু করছি এটার সাথে আমরা শেয়ারের প্রাইসটা ফেস ভ্যালু প্রাইসটাই এখানে দেখাবো, ঠিক আছে, ফেস ভ্যালুতে ইস্যু করবো। তাহলে 15,000 ইন্টু টাকা 10, 150,000 টাকা এখানে আমরা দেখাবো, ঠিক আছে। তার তো আমাদের কিছু নাই, তো এটাই আমরা এখন লিখে 150,000 টাকা লিখে, হ্যাঁ, এটাই কি আমাদের কি টোটাল অ্যালেন্সি। তো দেখো আমাদের কিন্তু এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন শেষ। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আমাদের এরকম তোমার দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাসেটস পার্ট, এটা হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি পার্ট। অ্যাসেটস পার্টে আমরা এরকম হেডগুলো মনে রাখবো যে ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, এটা হচ্ছে আনএডজাস্টেড এক্সপেন্সেস। তো আমাদের এখানে ফিক্সড অ্যাসেটস নাই, আমরা কারেন্ট অ্যাসেটস শো করলাম আর আনএডজাস্টেড এক্সপেন্সেস শো করলাম, দুইটা অ্যাড করে আমরা টোটাল অ্যাসেটস লিখে ক্লোজ করে দিব। তারপর লাইবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি পার্টে আমাদের এখানে তোমার শেয়ার ক্যাপিটাল শো করলাম, শেয়ার ক্যাপিটালের আন্ডারে অথরাইজড ক্যাপিটাল লিখে আমরা ক্লোজ করে দিলাম। ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড পেড আপ ক্যাপিটাল আমরা শো করে, তারপর আর যেহেতু আর কোনো আইটেম যেহেতু এখানে নাই, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস শেয়ার প্রিমিয়াম ওগুলো যেহেতু নাই, তো এইটাই আমরা লিখে আমরা নামিয়ে তারপর টোটাল করে দিলাম। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, এখন যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, তো তোমরা এরকম অনলাইনে তোমরা ক্লাসগুলো করতে থাকো। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কিছু পড়তে গিয়ে, কোনো কিছু প্র্যাকটিস করতে গিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তো আমার সাথে যোগাযোগ করবে, কমেন্টসে জানাবে, আমি আবার তোমাদের জন্য সেটা সলভ ক্লাস করে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, স্টে সেফ অ্যান্ড স্টে হোম। বাসা থেকে বের হওয়ার দরকার নেই, মানে অতি প্রয়োজনে বাসা থেকে হয়তো বের হবে, বাট প্রয়োজনীয় সেফটি নিয়েই বাসা থেকে বের হবে। আর হচ্ছে যে সবাই ঘরে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো নামাজ পড়ে পড়ে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।